আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসছি দেশি বাইম মাছ পরিষ্কার করার সহজ এবং খুবই সিম্পল একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেবেন। দেশি মাছ চিনে না আমরা বাংলাদেশি, এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না। কম বেশি সকলেই আমরা এই মাছটা চিনে থাকি। আমিও তো এটাকে ছোটবেলা থেকে বাইম মাছ বলেই জানি। অন্য কোনো জেলায় অন্য কোনো নামে আপনারা চিনে থাকলে, জেনে থাকলে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাহলে আমিও কিন্তু জানতে পারবো। আমরা অনেকেই কিন্তু অনেকভাবে এই মাছটা পরিষ্কার করার পদ্ধতি হয়তো জানি, বা অনেকে নতুন যারা রাঁধুনি আছেন, গৃহিণী আছেন, তারা হয়তো জানেন না। আজকে আমি এই ভিডিওটা তাদের জন্যই, তাদের উদ্দেশ্য করে আপলোড করেছি, যেন আমার ভিডিও থেকে কেউ একজন যদি শিখতে পারেন, এটা আমার ভিডিওর সার্থকতা হবে। আমি বাইম মাছগুলো নিয়েছি, কিছুটা ছাই নিয়েছি, ধারালো ছাই নিতে হবে। নিয়ে যেহেতু বাইম মাছটা একটু পিছলে টাইপের হয়, খুব ভালোভাবে আগে থেকে ধুয়ে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই বাইম মাছটা কিভাবে ধপধপে সাদা এবং দুই পাশের কাঁটা খুব সহজভাবে ছাড়িয়ে নেওয়া যায়। কিছুটা পরিমাণ মাছ আমি আগে থেকেই কেটে নিয়েছি। আজকে আমি ভিডিও করতেছি, আমি যাকে শিখিয়ে দিয়েছি তাকে দিয়ে মাছটা কাটিয়ে নিচ্ছি। আজকে মাছটা কিন্তু আমি কাটতেছি না, আমি আমার বাসায় যিনি সেকেন্ড হ্যান্ড খালা আমাকে সাহায্য করেন, ওনাকে আজকে শিখিয়ে দিয়েছি, তাই আজকে মাছটা আমি ওনাকে দিয়েই কাটাচ্ছি। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি কিন্তু মাছটাকে ধরে লেজের অংশ থেকে এইভাবে টেনে টেনে কেটে, এটা আপনারা চোখে দেখে বুঝে নিতে হবে। আমি যতই বলি আপনারা কিন্তু এইভাবে বুঝবেন না, এটা কিন্তু একবারে কেটে ফেলতে পারবেন না। মাথার অংশের সাথে লাগিয়ে সামান্য পরিমাণে যেন লেগে থাকে এভাবে টান দিলে পুরোটা খোসা ছাড়ানোর মতো কিন্তু উপরের যে একটা আবরণ থাকে সেটা খুব সুন্দরভাবে উঠে আসবে। আমি আরও একটি মাছ কেটে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনাদের সুবিধার্থে আমি আবারও বলছি, আমি কিন্তু আপনাদেরকে হাতে খড়ি দিয়ে, হাতে ধরিয়ে শিখিয়ে দিতে পারবো না। আপনারা চোখে দেখে বুঝে নিতে হবে কতটা সহজভাবে অল্প সময়ে আমি মাছগুলোকে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। মাথা থেকে যখন আপনারা কাটবেন পুরোপুরি কিন্তু কেটে ফেলতে পারবেন না, এইভাবে আপনাদেরকে ধরে হালকা একটু বাজিয়ে রাখতে হবে। একটু হালকা থাকা অবস্থায় খুব সুন্দরভাবে টান দিলে খুলে আসবে দুই পাশে। কিন্তু এইভাবে করে ধরে দুই পাশে কিন্তু কাঁটা থাকে, আপনারা দেখে বুঝতে পারতেছেন। প্রথমে আমি লেজের অংশ থেকে নিয়ে নেব, তারপরে আমি নিয়ে নেব আবার মাথার অংশ থেকে লেজের অংশের দিকে। এইভাবে সামান্য পরিমাণ বটির সাথে লাগিয়ে টান দিলে খুব সহজভাবে উপরের যে একটা পিছলে আবরণ আছে, কালচে আবরণ আছে, সেটা কিন্তু চলে আসে, অর্থাৎ চামড়াও বলতে পারেন। আমি সবগুলো মাছ এক এক করে এইভাবে খোসা চালিয়ে নেব, অর্থাৎ ক্লিন করে নেব। খুব সহজ এবং এর থেকে সহজ পদ্ধতি আমার মনে হয় না আপনারা আর কোথাও দেখেছেন। যদিও দেখে থাকেন বা যারা দেখেননি তাদের উদ্দেশ্য করে বলছি, খুবই সহজ এবং সিম্পল একটি ভিডিও আপলোড করেছি। আজকের ভিডিওতে যদি কেউ একজন আমার ভিডিও দেখে শিখতে পারেন বা কারো একজনের উপকার হয়ে থাকে, তাতে আমার ভিডিও সার্থকতা হবে। খুব সুন্দরভাবে মাছগুলো ক্লিন করার পরে আমি পানি দিয়ে 5 থেকে 6 বার বদলে বদলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি খুব ভালোভাবে বাইম মাছগুলোকে কিভাবে ক্লিন করব সে পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ি দিয়েছি 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়েছি 1 টুকরো, লেবু চিপে রসটা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিটের মতো, যেন খুব সুন্দরভাবে মাছের কালারটা খুব সুন্দর হয়, মাছের আস্তে গন্ধটা, কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়, মাছটা যেন খুব সুন্দরভাবে ক্লিন হয়।
তিন থেকে চার মিনিট পর মাছগুলোকে আবারও খুব ভালোভাবে পানি বদলে বদলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা সুন্দরভাবে সহজভাবে আজকে এই বাইন মাছগুলো আমি ক্লিন করে নিয়েছি। যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন, ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা যারা এই পদ্ধতি আগে থেকেই জানেন প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।